হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও আসসালামু আলাইকুম তো তোমরা কেমন আছো ভালো আছো আশা করি আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে সন্ধ্যায় আমাদের নাস্তা দেখো সবাই একসঙ্গে এক এক রকম নাস্তা হচ্ছে তো এইখানে আছে ডিমের চপ আর মুড়ি তো এইটা এটা সন্ধ্যার নাস্তা তো দেখো তোমরা ভিডিওটা বুঝতে পারবে তো দেখো এখানে ডিমের চপ বাড়িতেই বানানো হয়েছে তো ডিমের চপ দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে তো তোমাদের ঘরে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবে কমেন্ট করে জানাবে তো দেখতে পাচ্ছ তো দেখো এখানে আবার ঝালমুড়ি করা হচ্ছে এখানে কাঁচা ছোলা পেঁয়াজ কুচি কাঁচা বাদাম চানাচুর আছে এখানে তো সব কিছু মিক্স করে এটা ঝালমুড়ি হবে শশা দিলে ভালো হতো কিন্তু আমাদের বাড়িতে শশাটা নেই এখন তাই এইভাবেই ঝাল ঝালমুড়ি বানানো হচ্ছে এইভাবে বানালো খেতে ভালো হয় তো এখানে মুড়ি নিয়ে নেওয়া হয়েছে এখানে কাঁচা বাদাম নিয়েছি কাঁচা ছোলা দিয়ে দিয়েছি ওতে মুড়িতে এবারে কাঁচা বাদাম দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি মিক্স করে এবারে চানাচুর দিয়ে দেবো এর মধ্যে চানাচুর একটু বেশি দিলে ভালো লাগে ঝালমুড়িটা তা আমি বেশি বেশি করে চানাচুর দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখেন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি এক চামচ তো সবকিছু মিক্স করে নিচ্ছি তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে কমেন্টে জানাবে আজকের ভিডিও এ পর্যন্তই তো দেখো ঝালমুড়ি মাখানো কমপ্লিট হয়ে গেছে